আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করলাম। রেসিপিটা অবশ্যই খুব সহজ আর খুবই ইজি একটা রেসিপি, কিন্তু এটা আমি মাটির হাঁড়িতে যে রান্না করেছি এটা আমার প্রথমবার, এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। তো সব প্রথমে আমি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে একটা আস্ত মুরগি 1.5 কেজি ওজনের মাংস, কমপ্লিট মাংসটা 1.5 কেজি ওজন হয়েছে, এটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি প্রায় 20 মিনিট মতন। আর যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি আমার নতুন মাটির যে হাঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দিয়েছি যেন ওটা আস্তে আস্তে হিট হয়। মাটির হাঁড়িটা যখন আমি কিনেছিলাম তখন আমাকে ওই কুমোরপাড়ার যে বলেছিলেন যে দাদা যে সবসময় আপনি প্রথম দিন লো ফ্লেমে রান্না করবেন, তারপরে ওটাতে হাই ফ্লেম দিয়েও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো সত্যিই আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো মাটির হাঁড়িতে রান্না করাটা। আর মাটির হাঁড়িতে যখন আমি 10 মিনিট আগেই গ্যাসটাতে বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি বাড়িয়ে দিয়ে 1 কাপ তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম 4-5টা এলাচ, একটা বড় লবঙ্গ, বড় এলাচ বা কালো এলাচ, আর 5-7টা লবঙ্গ, 4-5টা টুকরো ছোটো ছোটো টুকরো দারচিনি, এবং 7-8টা কাবাব চিনি দিয়ে আমি তেলটাতে ভাজা করলাম 2টো তেজপাতা দিয়ে। বেশ যখন ফ্লেভারটা বেরোতে লাগলো তখন আমি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো তখন আমি 2 ইঞ্চি মতন আদা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছিলাম 2টো বড় সাইজের রসুন। সমস্ত উপকরণগুলোকে এবার আমি ভালো করে তেলে যখন ভাজলাম তারপর আমার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। যখনই কিন্তু আমি মাংসটা নাড়াচাড়া করব একটু সাবধানে এবং আস্তে আস্তে নাড়াচাড়া করব, কেন কি যেটা একটা মেটালের বাসন তো না, এটা একটা মাটির হাঁড়িতে আমি রান্না করছি। তো এবার আমি আমার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, ধনে, জিরে, লাল লঙ্কা গুঁড়ো সব 1 টিস্পুন করে দিলাম, লঙ্কাটা ঝাল যে যার মতন আপনারা দেবেন, আর নুন দিয়ে ভালো করে ওটাকে ধরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। আর তার আগে আমি একটা টমেটো কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, বড় সাইজের একটা টমেটো ছিল। তো এই সবগুলোকে মাখিয়েছি বা একসঙ্গে মিক্স করেছি আমার খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু খুব সাবধানে এবং আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কীভাবে জল ছেড়ে দিয়েছে, আর হাঁড়িটাকে বেশ আমি এক সাইড থেকে হাত দিয়ে ধরে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি মাংসগুলোকে। মাংসগুলো যখনই আমি নাড়াচাড়া করবো একটু সাবধানে, ব্যাস আর কিছু না। এই মাটির হাঁড়িতে রান্না করাটা একটু সময় লাগে, কিন্তু রান্না অসম্ভব মজা হয় খেতে। আর সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি। আমাকে কিন্তু কুমোরপাড়ার যে দাদা বলেছিলেন যে দোকান থেকে আমি কিনেছিলাম, এটা কোনো ব্র্যান্ডেড মাটির বাসনের থেকে নিয়ে আসেনি, আমি আমাদের লোকাল যে কুমোরপাড়া আছে সেখান থেকে মাটির হাঁড়িটা নিয়ে এসেছিলাম। তো ওই দাদাই বলে দিয়েছিলেন যে সবসময় একটু সাবধানে কেয়ার করবেন, এতে একটা মেটালের রান্না করাটা তো আলাদা থাকে আর মাটির যেহেতু একটু সাবধানে রান্না করলেই যথেষ্ট। তো মুরগির মাংসটাকে আমি হাঁড়িতেই কষালাম, একদম পুরো কড়াইয়ে যেভাবে আমি নাড়াচাড়া করি সেভাবেই আমি করলাম, এবং আমার যখন মুরগির মাংসটা 60% রান্না হয়ে এসছে তখন আমি আমার বাড়ির তৈরি করা গরম মশলাটা দিলাম। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি ভালো করে কষালাম। এটা এই মাটির হাঁড়ির রান্নার আমার এক্সপিরিয়েন্সটা এটাই যে তলায় কখনো লেগে যায়নি, এটা আমি খুব আশ্চর্য হয়ে গেছি। যেমন এই যে আমি নাড়াচাড়া করছি তো তলায় একটুকু ধরছে না, একদম ঠিক একটা যেমন ননস্টিককে কাজ করি ওইভাবে আমার নাড়াচাড়াটা করা হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন আমি এটা ওই জন্য আপনাদেরকে ফাঁক করে বারবার দেখাচ্ছি মুরগির মাংসটা তলায় যে ধরছে না এবং খুব সুন্দরভাবে এটা নাড়া যাচ্ছে।
এবার আমার যখন মাংস থেকে তেল ছড়ে চলে এসেছে তখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ভালো করে মিক্স করে দিলাম আর দিয়ে দিলাম আমার বাড়ির তৈরি আর এক টিস্পুন মতন হোমমেড মশলা, গরম মশলা। এ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পরও কিন্তু আমার হাঁড়িতে যে তাপটা থাকবে সেটাতেই ওটা ফুটতে থাকবে। তারপরে 10 থেকে 15 মিনিট যখন রেস্ট হয়ে যাবে তারপর আমি এটা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কী সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালার, আর এটা খেতে তো ভীষণই মজা। আর আমরা তো জানি যে মাটির বাসনে রান্না করলে পরে এর গুণাগুণ সমস্ত কিছু একদম ঠিক থাকে, কিছু নষ্ট হয় না, আর খেতেও খুব অসাধারণ হয়। আর আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো থাকলো, আর আমি যে খুবই স্যাটিসফাইড যে মাটির বাসন এত সুন্দর রান্না হয় সেটা আমি জানতাম না, সেটা আমি করলাম। আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন মাটির বাসনে রান্না করার ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি যথারীতি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমি অবশ্যই আগ্রহী থাকব যে আপনারা আমাকে কমেন্টে কিছু জানান বা প্রশ্ন করুন, যেটাতে আমি অবশ্যই খুবই খুশি হব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।